डियर स्टूडेंट्स, आज हमरा बीए प्रोग्राम सेकेंड सेमिस्टर डे सिक्स क्लास नेब। तुम्हरा तुम्हारे ग्रुपे सिलेबस पाठिएछि, सेखान थेके देखबे जे तुम्हारे की की आछे। आमी जे चैप्टरटा आज के शुरू करते जाच्छि सेटा हलो मानी फंक्शन, मानी डिमांड, मानी सप्लाई, यही आलोचना। तो बांग्लाय एक बोलिनी, बांग्लाय होच्छे। और तार आगे बोली तुम्हरा एनएसएम लार्निंग जखन खुलबे, एनएसएम लार्निंग आमार 2, 4, 6 ये समस्त सेमिस्टर गुलोर क्लास किन्तु देवा आछे। पुनराय आबार क्लास निच्छी। जदि तोमादेर इच्छे करे ताहले तुम्हरा एनएसएम लार्निंग गिये क्लासगुलो देखे निते पारो, सेकेंड सेमिस्टारेर की की क्लास करानो आछे सेगुलो सेभ करा आछे, डाउनलोड करे देखे निते पारो। आज के जे टॉपिकटी आलोचना करब से टॉपिकटी होच्छे अर्थ। जे अर्थ की ना जे सम्पत्तिटी सकलेई ग्रहण करते राजी आछे, जा बिनिमयेर माध्यम हिसेबे काज करबे, सेटाई होच्छे अर्थ। এই যে সকলে গ্রহণ করতে রাজি আছে এটা হলো সার্বজনীন গ্রহণযোগ্যতা, যা থাকবে যে বিনিময়ের মাধ্যম হিসেবে যে সম্পত্তি তুমি ব্যবহার করবে বা যে জিনিসটি তুমি ব্যবহার করবে বিনিময়ের মাধ্যম হিসেবে, সেখানে যদি সবাই সেটা নিতে রাজি থাকে তবে তাকে বলে সার্বজনীন গ্রহণযোগ্যতা। এবং অর্থ যেটি হবে সেটির কিন্তু সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকবে। এই অর্থ যার সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে, যে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে, তার কিন্তু আইন বলে সিদ্ধ হতে হয়। তো আইনত সিদ্ধ অর্থ তখন বলা হয়। তাহলে আইনত সিদ্ধ অর্থের কথা যখন বলছি তখন তার বিপরীতে এটাও বলে নিই যে প্রথাগত অর্থ কিন্তু একটা সময় ছিল। সেটা কি না, যখন কড়ি দিয়ে দ্রব্যের বিনিময় হতো, এই কড়ি কিন্তু আইনত সিদ্ধ অর্থ নয়, এটা হচ্ছে প্রথাগত অর্থ হিসেবে কাজ করত। তো সভ্যতার শুরুতেই তো আর অর্থ ছিল না, সভ্যতা যখন এসছে তখন অর্থ ছিল না। তখন কি ছিল, তখন এই প্রত্যেকটা পরিবার ছিল স্বয়ংসম্পূর্ণ, যা তাদের প্রয়োজন দৈনন্দিন জীবনযাপন করতে যা প্রয়োজন তারা নিজেরাই, আমি যে কথাটা বললাম স্বয়ংসম্পূর্ণ, স্বয়ং দন্তেশ্বর বয় অন্তস্থ অন্বেষ্বর, এই যে স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট এই যে ব্যাপারটা, তো তারা নিজেরাই সমস্ত দ্রব্য নিজেদের প্রয়োজনে তৈরি করে নিত। এর পরবর্তী সময় যত সভ্যতা এগিয়েছে দেখা গেছে মানুষের চাহিদা তত বাড়ছে, যে দ্রব্যটি সে উৎপাদন করতে পারছে না সেটাও তার চাহিদার মধ্যে থাকছে। তখন যারা সেটি পারছে করতে তাদের থেকে নেওয়ার প্রয়োজনীয়তা এসে গেল। এবার এই যে যে নিজে দ্রব্যটা উৎপাদন করতে পারছে না অথচ আর তার চাহিদা হচ্ছে, সেক্ষেত্রে কি এলো, দ্রব্য বিনিময় এলো। দ্রব্য বিনিময় কি, একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্যের বিনিময়। এই যে দ্রব্য বিনিময় প্রথা চালু হলো, এই দ্রব্য বিনিময় প্রথা অর্থাৎ কোন সময়ের কথা আমরা এটা বলছি, আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখব সামন্ততান্ত্রিক যুগে কিন্তু
এই দ্রব্য বিনিময় প্রথা ছিল, যেটাকে আমরা বার্টার সিস্টেম বলি। এখানে একটি দ্রব্যের সঙ্গে আরেকটি দ্রব্যের বিনিময় হতো। এই যখন বিশেষায়ন এসছে, শ্রম বিভাগ হয়েছে, তখন দেখা গেছে যে যখন শ্রম বিভাগ হয়েছে, অর্থাৎ একজন শ্রমিককে দিয়ে সমস্ত কাজ না করিয়ে যদি তাকে দেখা যাচ্ছে, যদি তাকে কোনো একটি বিশেষ কাজ করতে দেওয়া হয়, তখন সে সেই কাজে পারদর্শী হয়ে ওঠে এবং প্রোডাকশন অনেক বেশি পরিমাণে আসে। এই যে শ্রম বিভাগ যবে এসছে, তার ফলে এসছে স্পেশালাইজেশন। এই স্পেশালাইজেশন থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে তখন অর্থের উদ্ভবের প্রয়োজন হয়েছে, দ্রব্য বিনিময় কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথাও অনেক অসুবিধা দেখা দিচ্ছে। এই দ্রব্য বিনিময় কোথায় কি কি অসুবিধা দেখা দেয়, তার প্রথম কারণ আমি বলছি যে দ্রব্য কি অবিভাজ্য। এই অবিভাজ্যতা, যে দ্রব্য বিনিময় ব্যবস্থা পারস্পরিক অভাবের দ্বৈত সমাপতন দরকার। অর্থাৎ কি বললাম কথাটা, দ্রব্য বিনিময় ব্যবস্থায় পারস্পরিক অভাবের দ্বৈত সমাপতন একই সঙ্গে প্রয়োজন। দুজন ব্যক্তি, যার মধ্যে একজনের দ্রব্যের সাথে আরেকজনের দ্রব্যের বিনিময় হচ্ছে, সেই দুটো দ্রব্যের মধ্যে যখন বিনিময় হচ্ছে, তখন এই দুজন ব্যক্তিরই অন্যের দ্রব্যটার অভাবটা, তো চাহিদাটা থাকতে হবে। সবসময় সেটা থাকে না, কাজে তখন কী করতে হয়, খুঁজে বেড়াতে হয় যে আমার দ্রব্যটার বিনিময়ে অন্য দ্রব্য যেটা আমি চাই সেটা, বা আমার দ্রব্যটার চাহিদা কার কাছে রয়েছে। এই দ্বৈত সমাপতন একই সঙ্গে হতে হবে, তা না হলে দ্রব্য বিনিময় হবে না, এই অসুবিধা দেখা দিচ্ছে। আরেকটা কি অসুবিধা, দ্রব্য বিনিময় ব্যবস্থার জন্য পারস্পরিক অভাবের যেমন দ্বৈত সমাপতন দরকার, সেরকম অবিভাজ্যতাও দ্রব্য বিনিময় ব্যবস্থার একটা অসুবিধা। ধরা যাক যে কেউ এক বস্তা ধান দেবে, তার পরিবর্তে সে মাংস কিনবে ধরছি, তো কি যে মাংস কিনবে সে হয়তো এক বস্তা ধান দিয়ে দিল, তার বদলে তো একটু গোটা ছাগলটাকে আর দেওয়া যায় না, তখন অর্ধেকটা হয়তো দিল, আর অর্ধেকটা কী হবে। দেখা যাচ্ছে এই অবিভাজ্যতা রয়েছে জন্যই কিন্তু তখন দ্রব্য বিনিময় ব্যবস্থা অসুবিধা আসছে। আরও অনেক অসুবিধা, পরিমাপের কোনো সাধারণ মানদণ্ড নেই যে কীভাবে কোনটার বদলে কত পরিমাণ আর একটা পাওয়া যাবে, এই যে হিসেবটা, এটা কিন্তু কোনো মানে এখন যেমন এসছে কেজি লিটার যে বিভিন্ন মাপ আর রয়েছে, কিন্তু তখন কিন্তু সেরকম কোনো সাধারণ মানদণ্ড কিন্তু ছিল না, যে যেরকম পারত সে সেরকম একটা দ্রব্যের পরিবর্তে আর একটা দ্রব্য নিয়ে নিত। তো এই যে মূল্য পরিমাপে যে মানদণ্ড সেটা কিন্তু তখন ছিল না। সঞ্চয় করার অসুবিধা, ওই যে বললাম একটু গোটা ছাগল কাটা হয়েছে, অর্ধেকটা তখন কি হবে, তখন তার সভ্যতা এতটা এগোয়নি যে সেটা রেখে দিতে পারবে, সেক্ষেত্রে কী হবে, সঞ্চয় করার অসুবিধা কিন্তু ছিল, দ্রব্য বিনিময় ব্যবস্থার অসুবিধার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অসুবিধা। এই ব্যবস্থায় সমাজের মোট উৎপাদনের হিসাব করা কঠিন, যে আমরা যখন করব ন্যাশনাল ইনকাম তখন আমরা দেখব কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়, সেরকম সে সমাজে কতটা পরিমাণ দ্রব্য উৎপাদিত হচ্ছে সেটা কিন্তু হিসেব করা কঠিন ছিল। সমস্ত দ্রব্যকে একটি সাধারণ মানদণ্ডের মাধ্যমে প্রকাশ করা যায় না।
সেই অসুবিধাগুলো থাকায়। এছাড়া আর একটা অসুবিধা আছে, দ্রব্য বিনিময় ব্যবস্থায় উৎপাদককে তার উৎপন্ন দ্রব্য বিক্রি করতে বেগ বের করতে হতো এমন একজন ব্যক্তিকে যার ওই একই সময়ে ওই দ্রব্যের চাহিদা আছে। তো এই সব কারণে সামন্ততান্ত্রিক যুগ পর্যন্ত যে বার্টার সিস্টেম চালু ছিল, সে বার্টার সিস্টেমে অসংখ্য অসুবিধা থাকার জন্য আমরা কিছু কিছু অসুবিধার কথা তুলে ধরলাম। যেমন বললাম যে দুজন ব্যক্তির একই সময়ে একে অপরের দ্রব্যের প্রতি চাহিদা থাকতে হবে, অর্থাৎ দ্বৈত সমাপতন, অভাবের দ্বৈত সমাপতনের কথা বললাম। বললাম মূল্য পরিমাপের কোনো সাধারণ মানদণ্ড ছিল না, বলছি অবিভাজ্যতা ছিল, সঞ্চয় করার কোনো স্কোপ সেখানে ছিল না। এই ধরনের অসুবিধাগুলো থাকার জন্য কী হলো না, কোনো একটা মাধ্যম যার সঙ্গে এই দ্রব্যগুলো বিনিময় হতে পারবে সেই মাধ্যম খুঁজে বের করা হলো, সেটি হচ্ছে অর্থ। প্রথমে আইনসিদ্ধ অর্থ তো আসেনি, প্রথমে এসে প্রথাগত অর্থ, পরবর্তীতে আমরা দেখব যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, বিভিন্ন ধাতুর মুদ্রা এগুলো পরপর পরপর আসছে, যেটা অর্থ হিসেবে কাজ করছে, যেটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে। দ্রব্য বিনিময় প্রথা আর থাকছে না। আজকে এই পর্যন্তই।